ওদের যুদ্ধ লাগছে। আজ আমরা দোয়া করি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া মা বৈনক লইয়া দোয়া করি, আল্লাহ এই যুদ্ধরে আপনি বন্ধ করাও, বড় করি হোক আল্লাহ মা আমিন। কত মানুষ মরত্রা, কত বাচ্চাই মররা, কত দন দৌলত ক্ষতিয়র হাসপাতাল ও বোমা পড়ে, কত মানুষ মররা, আমার দেশের কত ছাত্র ইকান, আমার ভারতবর্ষর, আমার খাসাড়র, আমার আসামর, এটা বহুত মানুষ বহুত আইসেন, এটা অন্য দেশও গিয়া তারা সহি সালামতে আইসেন, আল্লাহ তালা তারা সহি সালামতে আনছেন, কিন্তু এই অবস্থা আমরা চাই যুদ্ধখান আল্লাহ বন্ধ করে দেখা, আর সারা মানব জাতির আল্লাহ আল্লাহ শান্তিতে তার আর বাচ্চা কাচ্চা লইয়া দুনিয়ার মাঝে সুখী শান্তিতে আল্লাহ বাস করবার তৌফিক দেখা, ওগুলো বড় করে হোক আল্লাহ মা আমিন। আমি বড় খুশি হইলাম আমার পার্শ্ববর্তী বাড়ি ও মুসলমান, আমার ডক্টর বাড়ি, আমার পৈষ্ম বাড়ি, আমরা ওলা সমাজ ভরি খাইয়ার, আমরা এক মরলে আমার হিন্দু ভাই অকল তারা মরা দিতাম, আমরা তারার বিয়ার সাথে আমরা, আমরা কোনো দরবার নাই, দেয়ার নাই। আমি আশা রাখি আর আপনারা অকল মিলিতভাবে যে মেমোরেন্ডাম দিছেন, যে প্রস্তাব অকল লইছেন, অনেক তারা কার্যকারী করুকা, আপনারা তারা লোকের সাহা দিবা, আপনারা টেকা লাগে, পয়সা লাগে, আপনারা পরামর্শ লাগে, ইকান করে বন্যা জানি ইনশাল্লাহ অকল ঐক্যবদ্ধ হইয়া যদি থাকেন, ইকান ঐব ঐব ইকান ঐব আল্লাহ তালা করে দিবা, আল্লাহ তালা কবুল করুকা। এখন মক্তরে দুই যোগী আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আরহামার রাহিম। আয় আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আপনার আমরা গুনার দরিয়ার মাঝে ডুবাই, আল্লাহ শুক্রবার কর খাতিরে আপনি আপনারে মাফ করিয়া দেও, আল্লাহ আপনি আমরারে ক্ষমা করিয়া দেও। আয় আল্লাহ আজকের সামনে শোভে বরাতর রাত আল্লাহ আমরারে পাবাইও, শোভে বরাতর রাত যত খয়র বরকত নাজিল করবায় আল্লাহ সমস্ত আমরারে পাইবার তৌফিক দেও। আল্লাহ এই খোঁজ পিছপড়া অঞ্চলের উপরে রহমার করম ফরমাও, আল্লাহ এই অঞ্চলের গুরুস্থান অগলর কবর রহমতর জড়ি বর্ষাও। আয় আল্লাহ এই অঞ্চলের অভাব অনাটন দূর করে দেও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অগলরে মিলিজুলি রইবার তৌফিক দেও। আমার দেশ ভারতবর্ষের উপরে আপনি শান্তি নাজিল করো, মানব জাতিরে শান্তিতে বসবাস করবার তৌফিক দেও। আয় আল্লাহ, আয় আল্লাহ এই যুদ্ধখান আপনি বন্ধ করাই দেও, ইকানোর এফেক্টটা আর রে বা মৌলা ইয়া আল্লাহ, আয় আল্লাহ অত ক্ষয়ক্ষতি অত মানুষ মররা, আল্লাহ এটা বন্ধ করে দেও, তারারে সুসমজ দেও, আল্লাহ সুবুদ্ধি তারারে দিয়ে এখানে এটা বন্ধ করাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা পরীক্ষা হল দিতা তারারে কামিয়াব করিও, যারা মেট্রিকর পরীক্ষা দিতা তারারে নামত সহিত পাশ করবার তৌফিক দিও। আমার মৌলানা আব্দুর রহিম সাহেব ছেলে দেওবন্দ যেত আল্লাহ, আরও যত যারা বিদেশও দিতা আল্লাহ সহি সালামতে তারারে শিক্ষা লাভ করবার তৌফিক দিও। আল্লাহ এই মসজিদ যারা বানাইছেন, মসজিদের জায়গা যারা দিছেন আল্লাহ অত সুন্দর লাগে, সুন্দর লাগে। আয় আল্লাহ অগলোর সাহায্য সহায়তারে কবুল করো, আল্লাহ অগলোর মুর্দেগান অগলোর কবর রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ এই খাটাকাল এলাকার উপরে রহমার করম ফরমাও। মৌলানা মৌলানা সিকন্দর আলী সাহেব, মৌলানা মোহাম্মদ আলী সাহেব, মৌলানা রহমত আলী সাহেব, মৌলানা আকবর আলী সাহেব, মৌলানা ফরিদুদ্দিন সাহেব, আয় আল্লাহ আরও যত উলামা একরাম হল ইকানত গুজরিয়া গেছেন কি তার কবর রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ মৌলানা আহমদ আলী সাহেবের এই যে প্রচেষ্টা চেষ্টা অকল করিয়া অকল সমাজরে মিলাইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলাইয়া উন্নতিমূলক কাজরে আরম্ভ করছেন, আর যারা ইয়ার সহযোগিতা করছেন অগলোর চেষ্টারে কবুল করো, অগলোর চেষ্টারে কবুল করো, অগলোর সকল সমস্যারে দূর করিয়া দেও। আয় আল্লাহ অগলোর সকল সমস্যারে দূর করি দেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আমরা দুরুদ আর সালাম পৌঁছাই দেও, তা নুসিলে আমরা দোয়ারে কবুল ফরমাও। আমিন 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 বিরাহমতিকা ইয়া।